হ্যাবার যে কনসেপ্টটা সম্পূর্ণ দানের মতোই শুধু মুসলিম আইনে আপনি যখন নিকট আত্মীয়দের মধ্যে এ দানটা করবেন যেমন আপনার পিতা মাতা আপনার ভাই বোন আপনার দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আপনার স্বামী স্ত্রী এবং আপনার নাতি পুতিদের মধ্যে যখন এই দানটা গিফটটা করবেন এটাকে হ্যাবা বলা হয় আর হ্যাবাটা বিয়ের মতো ইজাপত্র অফার করতে হয় কবুল করতে হয় এবং সম্পত্তির হস্তান্তরটা দিয়ে দিতে হয় আর হ্যাবার জন্য জমির মূল্য যাই হোক রেজিস্ট্রেশন খরচ একশো টাকা কিন্তু দান দলিল রেজিস্ট্রেশন খরচ আছে মোটামুটি এখনকার হিসাবে সাড়ে ছ ছয় থেকে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো যে আঠারোশো সালে যে হস্তান্তর আইন সেটি বাংলাদেশের প্রযোজ্য বাংলাদেশের সংবিধানের একশো উনপঞ্চাশ নাম্বার আর্টিকেলের ক্ষমতা বলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে হ্যাবাটাকে পূর্বে ইনক্লুড করা হয়নি দু সালে সংশোধন করে মুসলিম আইনের যে হ্যাবা সেটাকে ইনক্লুড করা হয়েছে তো এখন আমরা বলতে পারি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হ্যাবা নিয়ে আলোচনা করে তো সর্বপ্রথম একশো বাইশ নম্বর ধারায় যেটি আলোচনা করতেছে সেটি হচ্ছে আপনার নিজের ইচ্ছায় কোনো প্রকারের মূল্য গ্রহণ করা ছাড়া কনসিডারেশন ছাড়া আপনি আপনার সম্পত্তি যেটার উপর আপনার মালিকানা আছে বর্তমানে সম্পত্তিটা আসে সেটা যখন আপনি কাউকে দিবেন সে যখন গ্রহণ করবে আপনার জীবিত থাকাকালীন সময়ে সে সময় আপনি যদি চুক্তি সম্পাদনের যোগ্য থাকেন সেই দানটি উনি নিজে অথবা ওনার একে গ্রহণ করবেন সেটি আপনার গিফট হয়ে যাবে এটি ছিল একশো ধারা একশো তেইশ যদি আমরা বলি গিফটটা অবশ্যই রেজিস্টার্ড দলিল মাধ্যমে হবে দুইজন সাক্ষী দ্বারা এটি অবশ্যই অবশ্যই প্রত্যায়িত হবে অর্থাৎ দলিলের কেবলমাত্র গিফটটা ট্রান্সফার হতে পারে তো ক্ষেত্রে একটু সংশোধন এনে এখানে একটি প্যারাগ্রাফ যুক্ত করা হয়েছে হ্যাভাটাকে ইনক্লুড করার জন্য যদি আপনার বর্তমান এক্সিস্টিং প্রপার্টি এবং ফিউচারে যে সম্পত্তি পাবেন দুটা যদি একই দলিলে হস্তান্তর করেন বর্তমানে যেটা আছে সেটা কার্যকর হবে ফিউচার বাতিল হয়ে যাবে তার পরবর্তী সেকশন যদি আমরা দেখি যে সেকশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে আপনি একই দলিলে একা ব্যক্তিকে হস্তান্তর করেন যদি কেউ গ্রহণ করে কেউ যদি গ্রহণ না করে যারা গ্রহণ করলো তার দলিলটি বৈধ যারা গ্রহণ করেনি তার অংশটা বাদ যাবে সেটা আপনার কাছেই থেকে যাবে তার পরবর্তীতে যদি আমরা দেখি সেটা বলা হচ্ছে যে কখন হেবাটাকে বাদ দেওয়া যায় কখন রিবোক করা যায় সাসপেন্ড করা যায় যখন আপনি এই যে দান বা হ্যাবা গিফট ডিফটি করার সময় যখন আপনি একটি এগ্রিমেন্ট করবেন অর্থাৎ এই যে দলিলের মধ্যে সত্য দিয়ে দিবেন কিছু নির্দিষ্ট সত্য তখনই আপনি কেবল এই যে হেবাটাকে রিবোক করতে পারবেন তবে একটি কথা মনে রাখবেন এই যে সত্যগুলো দিবেন সত্যগুলো এমন হবে যেটি আপনার দাতার উপর ইচ্ছার উপর নির্ভর করবে না যেমন আপনি যাকে দিলেন সে তার যদি কোনো ছেলে মেয়ে না হয় তাহলে সম্পত্তিটা আপনার কাছে ফিরে আসবে এখন তার ছেলে মেয়ে হওয়ার সাথে আপনার ইচ্ছা অনিচ্ছা বা আপনার কোনো কিছু কিন্তু দায়বদ্ধতা নাই তার যদি ছেলে মেয়ে না হয় সম্পত্তিটা আপনার কাছে ফিরে আসবে তো বন্ধুরা তার পরবর্তী সেকশন যদি আমরা দেখি সেকশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেনে যেটি বলতেছে সেটি হচ্ছে ওনারাস গিফট অর্থাৎ দায়যুক্ত গিফট অর্থাৎ দুটো সম্পত্তি যদি থাকে একটি যদি স্বাভাবিক একটির উপর যদি কোনো ঋণ বা কর্জ বা লোন থাকে আমি যদি একই দলিলে আপনাকে হস্তান্তর করি হয় দুটোই আপনি গ্রহণ করবেন অথবা দুটোই আপনি রিজেক্ট করবেন আপনি একটাই গ্রহণ করবেন আরেকটাই রিজেক্ট করবেন এটি হবে না তার পরবর্তী সেকশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট যদি আমরা আলোচনা করি এখানে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার মানে হচ্ছে আমার সমস্ত সম্পত্তি যদি আমি একই দলিলে আপনাকে দিয়ে দেই তাহলে আমার যত লাইবিলিটি আছে যত ঋণ আছে সব কিছু আপনার উপর গিয়ে পড়বে সর্বশেষ সেকশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনে যেটি বলতেছে সেটি হচ্ছে মৃত্যুকালীন যে দান সেটা তার উপর এই যে আমরা আলোচনাগুলো করলাম এগুলো প্রযোজ্য হবে না আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের হ্যাবার কনসেপ্টটা দানের কনসেপ্টটা গিফটের কনসেপ্টটা হান্ড্রেড পার্সেন্ট রূপে ক্লিয়ার হয়ে গেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম